আসসালামু আলাইকুম, আমি নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ফরিদপুরের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমার নাম লাবিব ইসলাম। আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাবলী আছে। আমরা সবাই জানি যে আমাদের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরীক্ষা, ভর্তি পরীক্ষা কিন্তু হচ্ছে 1 অক্টোবর। এখন 1 অক্টোবর যে ভর্তি পরীক্ষা হবে, ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কিছু নির্দেশনাবলী দিয়ে দিয়েছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। তো সেসব নির্দেশনাবলীর প্রথমে ছিল হচ্ছে ওএমআর এর উপর 7 অঙ্কের সেট কোড প্রশ্নপত্রে উল্লেখিত সেট কোডের সাথে না মিললে প্রশ্নপত্রটি পরিবর্তন করে নিতে হবে। তাহলে আমরা যখন পরীক্ষাটা দিব, পরীক্ষা দেওয়ার শুরুতে আর কি, আপনাকে প্রশ্ন তো অবশ্যই দিবে, সেই প্রশ্নতে আপনি দেখবেন যে আপনার ওএমআর নাম্বারটা কি মিলতেছে নাকি মিলতেছে না। যদি না মিলে তাহলে সাথে সাথে আপনি চেঞ্জ করে নিন, কারণ আপনার একটা ওএমআর এর জন্য হয়তো পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে। 2 নম্বর যে নির্দেশনাবলী আছে তার মধ্যে 2 নম্বরে আছে হচ্ছে কালো কালির বল পয়েন্ট দিয়ে এমসিকিউ পরীক্ষার উপর সবগুলো পূরণ করতে হবে। তো ওই যে পরীক্ষার যে উত্তরপত্র দেবে সেখানে কোনোভাবে জেল পয়েন্ট বা জেল কালি ইউজ করা যাবে না। আর বল পয়েন্ট যেটা আছে, বল পয়েন্ট সাধারণত বাজারে এখন 2 ধরনের পাওয়া যায়, 0.5 mm আর 0.7 mm। তার মধ্যে 0.5 ইউজ করলে সবচেয়ে বেস্ট হয়। ভালো কথা, পেন্সিল কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, মানে আপনাকে কলমের কালি ইউজ করতে হবে এবং সেটা বল পয়েন্ট হইতে হবে। 3 নম্বরে দেওয়া আছে রোল নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এর প্রতিটি ঘর পূরণ করতে হবে। আপনি এসএসসি এবং এইচএসসি বা জেএসসি যেগুলো পরীক্ষা দিয়েছেন সবগুলো পরীক্ষাতে কিন্তু রোল রেজিস্ট্রেশন নাম্বার আমরা খুব সুন্দর মতো পূরণ করে আসছি বিগত পরীক্ষাগুলোতে, এই পরীক্ষাতেও তার চেয়ে কোনো দিক থেকে কম না। ওই রোল নাম্বার সিরিয়াল নাম্বার যা ছিল আগের মতো করে আমরা পূরণ করব। আর এটাও ঠিক আগের মতো করে এমসিকিউর উত্তরপত্রে আমরা যেমন কালো কালির বল পয়েন্ট দিয়ে পূরণ করব, এটা তো আমরা কালো কালির বল পয়েন্ট ইউজ করব। 4 নম্বর, বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন ভিতরের লেখাটি দেখা না যায়। আপনি দেখবেন আপনার রোল যদি হয় 20, 10, 22, তাহলে প্রথমে আপনি 2, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 2, 2, এই পূরণ করবেন। তো এখন 2টাকে এমনভাবে ফিল আপ করতে হবে যেন বোঝা না যায় যে ওইখানে আসলে 2 লেখাটা আছে। তার বলে মানে পেজটাকে ছিঁড়ে ফেলার কোনো দরকার নাই, একটু শান্তিভাবে আরামভাবে আপনি করেন, কারণ এটার জন্য আপনাকে কিন্তু এক্সট্রা সময় দেওয়া হবে, আপনি আগে সময় পাবেন। 5 নম্বরে দেওয়া হচ্ছে প্রবেশপত্রে ব্যবহৃত স্বাক্ষর অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট হিসেবে স্বাক্ষর করতে হবে। আর উত্তরপত্র ও আবেদনপত্রে ব্যবহৃত নাম ও স্বাক্ষর অভিন্ন হতে হবে। আপনার প্রবেশপত্রের সময় সবাই আমরা এক একটা করে সিগনেচার এন্ট্রি করছিলাম, যেটা এখন আমরা অবশ্য দেখতে পাচ্ছি। তো সেই সিগনেচারের একটা অপশন দেওয়া থাকবে আপনার উত্তরপত্রে, আপনি সেটা অবশ্যই পূরণ করে আসবেন। 5 নম্বর যেটা চলে গেল, এরপরে 6 নম্বর দেখেন একটু মোটা কালিতে দেওয়া আছে, মানে সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, বোল অক্ষরে দেওয়া আছে। শিক্ষার্থী কর্তৃক প্রশ্নপত্রের সংযুক্ত উত্তরপত্র প্রার্থীর নিজ দায়িত্বে সাবধানতার সাথে আলাদা করে উত্তর প্রদান করা শুরু করতে হবে। মানে হচ্ছে কি, আপনাকে যে ওএমআর সিটটা দেওয়া হবে সেটা অবশ্যই আপনি সাবধানতার সাথে নিজে নিজে পূরণ করবেন, অন্য কারোর সাথে মিলাবেন না, কারণ আপনার রোলের সাথে শুধু আপনার রোলটাই যেন মিক্স হয় বা ম্যাচ হয় এটাই করবেন। 7 নম্বর, প্রশ্নপত্রের সাথে দেওয়া উত্তরপত্রের প্রতিটি প্রশ্নের জন্য 4টি সম্ভাব্য উত্তরের বৃত্ত রয়েছে। মানে আপনারা জানেন যে ওএমআর এর সাধারণত বা এমসিকিউ এর সাধারণত 4টা করে আনসারের জন্য আপনার অপশন দেওয়া থাকবে। তো তার মধ্যে যেটা আনসার করবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আনসার করতে হবে। আর উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্ত ভরাট ছাড়া নির্দেশিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে কোনো কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ, লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। উত্তরপত্রে আমরা প্রশ্নেতে সাধারণত বিভিন্ন কিছু লিখি, কোনো অঙ্কের হিসাব করি বা ক্যালকুলেট করতে চাই, কোনো একটা বানান মনে পড়ছে না আমি সেটাও লিখতে চাই, উত্তরপত্রে আপনি কিন্তু এরকম কোনো কিছু লিখতে পারবেন না। আপনাদের সাবধানতার জন্য আমি একটা কথা বলি, এর আগের বছর যেমন পরীক্ষা হলো আর আমি যে সময় পরীক্ষা দিই সে সময় কিন্তু আমার সময়ে কিছু দেখছি কিছু কিছু স্টুডেন্টদের প্রশ্নপত্র উত্তরপত্র নিয়ে চলে যায়। তো তার কিছুক্ষণ পরে শুনতে পারি যে তাদের প্রবলেমটা ছিল হচ্ছে তারা প্রশ্নের মধ্যে বিভিন্ন কিছু লিখে রাখছে অথবা প্রশ্নতে টিক মার্ক দিছে। আপনারা এই কাজটা ভুলেও করবেন না, কারণ আপনার এই একটা ছোট্ট ভুলের জন্য হয়তো খাতাটা আপনার চলে যেতে পারে। তো প্রশ্নপত্রে আপনার দাগ দেওয়াটা ঠিক হবে না, সমুচিত হবে না, আপনি প্রশ্নপত্রে কখনোই দাগ দেবেন না। 9 নম্বরে দেওয়া আছে কি,
কক্ষ পরিদর্শকের নিকট জমা দেওয়ার পূর্বে শিক্ষার্থীর অবশ্যই প্রশ্নপত্র উত্তরপত্রের আলাদা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। মানে হচ্ছে আপনার প্রশ্নটাকে জমা দিয়ে দিচ্ছেন নাকি উত্তরটাকে জমা দিয়ে দিচ্ছেন, ওই পরীক্ষার টেনশনের সময় এসব আপনি কিন্তু মনে রাখতে পারবেন না। তবুও আপনাকে মনে করে দিতে হবে যে আপনাকে উত্তরটা জমা দিতে হবে, প্রশ্নটা দিতে হচ্ছে না কিন্তু। আর 9 নম্বরে দেওয়া আছে, কক্ষ পরিদর্শকের নিকট জমা দেওয়ার পূর্বে পরীক্ষার্থীর অবশ্যই প্রশ্নপত্র উত্তরপত্র আলাদা আছে কিনা তা নিশ্চিত করতে হবে, এটা আমি কিছুক্ষণ আগে বলেছি। খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে, কোনো পৃথক কাগজ ব্যবহার করা যাবে না, প্রশ্নপত্রের কোনো অংশ ছেঁড়া যাবে না কিংবা কারোর সাথে বদল করা যাবে না, প্রশ্নপত্র উত্তরপত্রের সাহায্যে সাথে অবশ্যই ব্যাক দিতে হবে, ফেরত দিতে হবে। তাহলে আপনার প্রশ্নটাকে আপনি আমি আপনাকে বেস্ট প্রিফার সাজেশন করব যে আপনি প্রশ্নটাতে কোনো কিছু লিখবেন না। এখানে না হয় দেওয়া আছে একটা অপশন যে আপনি প্রশ্নতে কোনো কিছু লিখতে পারেন, কিন্তু টিচার হয়তো সেটা অ্যালাউ করবে না, যিনি পরীক্ষায় গার্ড দেবে তিনি সেটা অ্যালাউ করলো না, তাহলে তখন তো আপনি আসলে এই ছোট্ট একটা ভুলের কারণে বড় কোনো ভুল হয়ে যেতে পারে। বেটার হবে যে আপনি কোনো কিছু না লিখলেই ভালো। 11 নম্বর, পরীক্ষার্থীর কক্ষ পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। এই যে 10 নম্বরে যেটা বলা হয়েছে যে শিক্ষার্থী লিখতে পারবে কিন্তু আপনার যে হল মেনটেন্স করবে তিনি যদি বলে যে লিখতে পারবেন না, তার মানে আপনাকে এটাই মেনটেন করতে হবে, মানতে হবে আপনি লিখতে পারবেন না। সুতরাং আপনার পরীক্ষার যে কেন্দ্রে যে কক্ষের মধ্যে যিনি পরিদর্শক থাকবে তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, তার সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করাটাই ভুল হবে। উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে পরিদর্শকের নাম ও স্বাক্ষর গ্রহণ করতে হবে। 10 বা 15 মিনিট পরে দেখবেন যে টিচার রাউন্ডে আসছে আর সবারই খাতা সামনে নিচ্ছে, একটা করে সিগনেচার দিচ্ছে, আপনি দেখবেন যে আপনার খাতায় সিগনেচারটা হইল নাকি হইল না। আর যদি সিগনেচার না হয় তাহলে কিন্তু ওই উত্তরপত্রটা বাতিল হয়ে যাবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল সুপার অথবা কক্ষ পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থী পরীক্ষা কক্ষপথ থেকে ত্যাগ করতে পারবে না। আপনাকে যদি আদেশ দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়, তাহলে আপনি বের হইতে পারবেন, আদারওয়াইজ তো আপনার বের হওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, এটা খেয়াল রাখবেন। আর পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন, বিশৃঙ্খলা সৃষ্টি এবং অন্যের সাহায্য নিতে দেখা গেলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল হয়ে যাবে। এরকম আমি অনেক দেখেছি, আমি কিছুদিন আগেই দেখেছি এরকম পেপারে আসছে যে শিক্ষার্থীরা এই ফোনে বা মোবাইল আশেপাশে নিয়ে যায়, ব্লুটুথ নিয়ে যায়, ব্লুটুথ তাদের কানে থাকে, তাদের জন্য তাদেরকে 3 মাস 6 মাস 9 মাসের জেল দেওয়া হয়। তাহলে আপনার পরীক্ষাতে এরকম কোনো অবলম্বন করার সুযোগ নাই, যদি করেন তাহলে আপনাকে আইনত যেসব শাস্তি আছে সেসব মানতেই হবে, এর কোনো ব্যতিক্রম নেই। 14 নম্বরে দেওয়া আছে, পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা এবং ব্যবহার সহ সব ধরনের ক্যালকুলেটর, হাতে ঘড়ি, পকেট ঘড়ি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আচ্ছা আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7 কলেজ আছে সেই 7 কলেজের পরীক্ষাতে 2018 সালে অনেকগুলো স্টুডেন্টদের মোবাইল, তারপর হচ্ছে হাতের ঘড়ি থেকে শুরু করে সব কিছু ঢোকার সময় ওইখানে ফেলে যাইতে হয়েছে, কিন্তু কেউই নিয়ে যাইতে পারেনি। তো আপনাদের হয়তো এরকম কিছু হবে না, কিন্তু যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনার আর দ্বিতীয় কোনো অবলম্বন থাকবে না, ওইখানে বাঁচার কোনো উপায় থাকবে না, তাই এই ভুলটা আপনি ভুলেও করেন না। পরীক্ষা যেহেতু দিচ্ছেন সময় এখনও আছে, কেউ 2 দিন পরেও চান্স পায়, 3 দিন পরেও চান্স পায়, আপনি একটু কষ্ট করুন, দেখুন চান্স আপনার অবশ্যই হবে। আর সর্বশেষ যে নিয়মটা আছে, পরীক্ষার্থী পরীক্ষার হলে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করবেন এবং অবশ্যই 2 কান খোলা রাখবেন, প্রয়োজনে পরীক্ষার্থীকে শনাক্তকরণের জন্য পরিদর্শকগণ পরীক্ষার্থীর মুখমণ্ডল খোলার নির্দেশ দিতে পারবেন। আচ্ছা, যারা বোরখা পরে সাধারণত তাদের জন্য এই নোটিশটা, আপনাদের অবশ্যই 2 কান খোলা রাখা বেস্ট হবে। আর টিচার যদি কখনো বলে আপনাকে মুখ খুলতে তাহলে আপনাকে সেটা খুলতে হবে, কারণ এটা প্রোটোকলের মধ্যে পড়ে। আর এখানে ভর্তি পরীক্ষার জন্য যে পরীক্ষার্থীরা আসবে তাদের জন্য কিছু সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কবার্তা হচ্ছে আপনাকে নিজের প্রশ্ন নিজেই আনসার করতে হবে, এখানে কোনো ধরনের প্রক্সি দেওয়া যায় না। বলতে হচ্ছে মেডিকেল কলেজে যেরকম দেওয়া যায়, একজন শিক্ষার্থী যদি পরীক্ষা না দেয় তাহলে তার হয়ে আরও একজন পরীক্ষা দিয়ে দিতে পারে, কিন্তু ভর্তি পরীক্ষা আসলে সেই অপশনটা নাই, আপনার নিজের পরীক্ষা আপনাকে নিজেই দিতে হবে। আর
এখানে দেওয়া আছে আগামী 1/10/2021 খ্রিস্টাব্দ শুক্রবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত রাজধানী ঢাকা সহ ঢাকার বাইরে একযোগে 19টি জেলায় 50টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষার্থীকে আড়াইটার পূর্বে আপনাকে প্রবেশ করতে হবে, আর প্রবেশের সময় রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র দুইটাই রাখতে হবে। শুধুমাত্র আপনাকে কালো কালির বল পয়েন্টেই ব্যবহার করা যাবে, অন্য কোনো কালি আপনি ইউজ করতে পারবেন না। হাতে ঘড়ি, পকেট ঘড়ি, মোবাইল সহ যেসব ডিভাইস আছে, ইলেকট্রনিক ডিভাইস, এসব সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি এসব কোনোভাবেই ইউজ করতে পারবেন না। আর যে কোনো অবৈধ কর্মকাণ্ড সম্বন্ধে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাতে হবে। এখানে একটা নাম্বার দেওয়া আছে, টেলিফোন নাম্বার, সেটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কন্ট্রোল রুম নাম্বারের টেলিফোন। সতর্কবার্তা এখানে দেওয়া আছে কি যে কোনো ধরনের গুজব ছড়ানোর দরকার নেই, প্রশ্ন কখনোই ফাঁস হয় না, ফাঁসটা হবেও না, বাংলাদেশে ওইরকম সুযোগ সুবিধা এখন নাই। আর আপনি যেহেতু তিনটাই পরীক্ষা, চেষ্টা করবেন আড়াইটা বা 2:20-এর মধ্যে উপস্থিত হয়ে যাওয়ার। তো 2টা থেকে পরীক্ষার কেন্দ্রের রুম খোলা থাকবে, আপনি যদি চান তাহলে 2টায় চলে যেতে পারেন, তবে 2:30-এ থাকাটা সবচেয়ে ভালো হবে। আজকের জন্য আপনাদের এতটুকুই ছিল। এখন একটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, আমরা জানি যেসব শিক্ষার্থীর বয়স 22 বছরের উপরে তাদের কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা ইতিমধ্যে তুলতে পারছেন না। না পারার বড় কারণটা হচ্ছে তাদের বয়স। তো এটা খুবই দুঃখের ব্যাপার যে অনেকেই উপযুক্ত ক্যান্ডিডেট হওয়ার পরও পরীক্ষা দিতে পারবে না। এটা আমি শোনার পরও আমার খুবই শক, আমি আসলে আমার নিজেরও খারাপ লেগেছে, কিন্তু এটাই বাস্তবতা, এটা আপনাকে মানতে হবে। যারা 22 বছরের উপরে আছেন তাদের এই বছর আপনারা পরীক্ষা দিতে পারছেন না বলতে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের এটাই সর্বশেষ সিদ্ধান্ত ছিল। যদি এরপরেও কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয় তাহলে অবশ্যই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সেটা জানাবো। তাহলে আজকের মতো এখানেই, ভালো থাকেন, আপনাদের সবার জন্য শুভকামনা, আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর মতো পরীক্ষা দিবেন, ভালো মতো সব কিছু শেষ হোক এটাই দোয়া করি। আল্লাহ হাফেজ।